হারের বৃত্ত থেকে বের হয়ে বিশ্বকাপের প্রথম অ্যাসাইনমেন্টেই পাশ বাংলাদেশ। রিশাদ হোসেনের স্মার্টনেসে মুগ্ধ তামিম ইকবাল খান, তাওহিদ হৃদয়ের ইনিংসটাকেই টার্নিং পয়েন্ট মানছেন খান সাহেব। দেশসেরা ওপেনার উপভোগ করেননি লিটন দাসের খেলা, টপ অর্ডারকে আরও দায়িত্ব নেওয়ার বার্তা দিয়েছেন তামিম ইকবাল। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে হার, এরপর আমেরিকার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হার, সেই হারের ধারা বজায় থাকে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও। একটানা হারের বৃত্ত থেকে বের হতেই পারছিল না বাংলাদেশ। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচেই রাইভাল শ্রীলঙ্কাকে হারিয়েছে টাইগাররা। আর এই ম্যাচকে নিয়ে কথা বলেছেন তামিম ইকবাল খান। স্টাইল স্পোর্টসে তামিম শেয়ার করেছেন নিজের ভাবনা। দেশসেরা ওপেনার প্রথমেই কথা বলেছেন লঙ্কানদের বিপক্ষে এই জয় নিয়ে। এত প্রতিকূলতার মাঝেও এই জয় নিয়ে স্টাইল স্পোর্টসে তামিম বলেন, দারুণ খুশি প্লেয়ারদের জন্য। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারার পর প্রচুর সমালোচনা হচ্ছিল, অনেক কিছু হচ্ছিল। আমি নিশ্চিত এই জয় তাদের শান্ত করবে, তারা পরের ম্যাচে নিজেদের পারফরমেন্স নিয়ে চিন্তা শুরু করবে। ম্যাচটা দারুণ ছিল, শুরুর দিকে বোলাররা দারুণ ছিল। শ্রীলঙ্কা শুরুতে অনেক শক্তিশালী ছিল, পরে মাঝের ওভারে সময়টা ছিল শুধুই বাংলাদেশের। মাঝে সাত ওভারে কোনো বাউন্ডারি দেয়নি বাংলাদেশের বোলাররা, চাপ বাড়ছিল শ্রীলঙ্কার ব্যাটারদের ওপর। বাংলাদেশের বোলাররা দারুণ করেছে। এবারের বিশ্বকাপের প্রথম জয়টাই আসে রিশাদ হোসেনের দুর্দান্ত পারফরমেন্সে। চার ওভার বোলিং করে মাত্র 23 রান দিয়েই তিনটা উইকেট পেয়েছেন রিশাদ। লঙ্কানদের মিডল অর্ডারকে একাই ধসিয়ে দেন এই লেগ স্পিনার। রিশাদের স্মার্টনেস ও তার পারফরমেন্সকে প্রশংসায় ভাসিয়েছেন খান সাহেব। তিনি বলেন, অবশ্যই সে দারুণ একটা ম্যাচ কাটিয়েছে। যদি 15তম ওভারটি দেখেন, এর আগে 3-4 ওভার সাকিব, মুস্তাফিজ, তাসকিনরা বল করেছে। যখন রিশাদ এসেছিল 15তম ওভারে, তখন শ্রীলঙ্কার হাতে আর কোনো বিকল্প ছিল না, তাদের রিশাদের উপর চড়াও হতেই হতো। সে দারুণ চতুরতার সাথে বল করেছে, 2 উইকেট তুলেছে এবং খেলাটা ঘুরিয়ে দিয়েছে। এর সাথে নির্বাচকদের কৃতিত্ব দিতে হবে, বর্তমান নয়, আগে যারা ছিলেন। কারণ সত্যি কথা বলতে গেলে ঘরোয়া ক্রিকেটে রিশাদের পারফরমেন্স কখনোই অত ভালো ছিল না। নির্বাচকরা সুযোগ দিয়ে রিশাদকে খেলিয়ে গেছে গত 10-15 ম্যাচ ধরে এবং এটা কাজে লেগেছে। ফলে এখানে নির্বাচকদের অনেক কৃতিত্ব দিতে হবে, যা নিয়ে আসলে অনেকে কথা বলে না। এদিকে তামিমের কাছে ম্যাচের টার্নিং পয়েন্ট লেগেছে তাওহিদ হৃদয়ের ঝড়ো ইনিংসটাই। শ্রীলঙ্কাকে হারানোর দিনে 200 স্ট্রাইক কেটে 20 বলে 40 রান করেন হৃদয়। এই পারফরমেন্সে মুগ্ধ তামিম। স্টার বয় হৃদয়কে নিয়ে খান সাহেব জানিয়েছেন, তাওহিদ হৃদয়কে অনেক কৃতিত্ব দিতে হবে। যদি তার 20 বলে 40 রান আপনি দেখেন, তাহলে মনে হয় সে খেলাটা ঘুরিয়ে দিয়েছে, কারণ শেষ দিকে খেলা অনেক জমে গিয়েছিল। তবে তামিম হতাশ টপ অর্ডারকে নিয়ে। লিটন দাসের স্ট্রাগল করা ইনিংসটাও পছন্দ হয়নি তামিমের। সহজ ম্যাচকে কঠিন বানানোর কারণে তামিম বলেছেন, আসলে বাংলাদেশ যেভাবে রানটা তাড়া করেছে তা আমার অতটা পছন্দ হয়নি। টি টোয়েন্টি ক্রিকেটে 125 রান 135 রান আসলে খুবই ট্রিকি রান। ফলে আমার কাছে মনে হয় এই রান তাড়া করা সবচেয়ে ভালো উপায় হচ্ছে শীর্ষ 3 ব্যাটারের মধ্যে যে কোনো একজনের দ্রুত রান তোলা। 6 ওভারে যদি দ্রুত রান তুলে ফেলা যায়, তাহলেই কাজটা সহজ হয়ে যায়। মিডল অর্ডারের ব্যাটাররা তখন আর রান রেট নিয়ে চাপে থাকবে না। হ্যাঁ, আমরা উইকেট হারিয়েছি, তবে আমাদের সুযোগ ছিল। আমার মনে হয় লিটন আর একটু আগ্রাসীভাবে খেলতে পারত। সে অনেক নিরাপদে খেলেছে, যা আমি উপভোগ করিনি। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।